অফিস বসে আপনাকে অনেক অনেক স্বাগতম। ভিডিওটি টিউন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের টিপসটি হচ্ছে কোনো স্পেসিফিক ডেট থেকে কিভাবে মান্থ বের করা যায়। অর্থাৎ দেখুন, এখানে একটি ডেটের কলাম রয়েছে শিপমেন্ট ডেট নামে। এখান থেকে আমরা এই ডেটগুলো কোন মান্থে পড়েছে, কোন মাসে পড়েছে সেটি বের করব। অনেক সময় ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রায়ই দরকার পড়ে, সেটি আজকে আমরা দেখব কিভাবে সহজেই বের করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। এখানে যে শিপমেন্ট ডেট কলামটি রয়েছে, ধরা যাক তার পাশেই আমরা শিপমেন্ট মান্থ সেটি বের করব। তার জন্য একটি কলাম আমরা ইনসার্ট করিয়ে নিচ্ছি। তার জন্য পরের কলামের উপর একটি ক্লিক করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে চাপলেই নতুন একটি কলাম ইনসার্ট হয়ে যাবে। সেখানে আমরা লিখে নিলাম শিপমেন্ট মান্থ। এখন আমরা ছোট্ট একটি ফর্মুলা লিখব, যে ফর্মুলার সাহায্যে খুব সহজেই যে কোনো ডেট থেকে শিপমেন্ট মান্থ বের করা যায়। ফর্মুলাটি আমি শুরু করছি, ভালোভাবে লক্ষ্য করুন। কিবোর্ড থেকে সমান চিহ্ন চেপে TEXT এই কথাটি লিখতে হবে। লিখার পর দেখুন এখানে একটি ফাংশন চলে এসেছে, এটিতে ডাবল ক্লিক করলেও হবে, অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপলেও হবে, অথবা আপনি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্রথমে বলা হচ্ছে ভ্যালু। ভ্যালুটি হচ্ছে আপনি যে ডেট থেকে মান্থ বের করতে চাচ্ছেন সেটি। আমরা চাচ্ছি যে এখানে যে ডেট রয়েছে, ডেটগুলো রয়েছে সেখান থেকে বের করব। সেজন্য আপনার বরাবর বাম দিকে যে ডেটটি রয়েছে তার উপর একটি ক্লিক করে দিবেন, এটি হচ্ছে ভ্যালু। তারপর একটি কমা দিতে হবে, দেখুন এখানে একটি কমা রয়েছে, সেজন্য কমা দিলাম। কমা দেওয়ার পর বলছে যে ফরম্যাট টেক্সট, এটি দেওয়ার জন্য, এটি দেওয়ার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রথমে দুটি কোটেশন চিহ্ন লিখতে হবে। দুটি কোটেশন চিহ্ন লেখার পর এই দুটি কোটেশন চিহ্নের মাঝে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর TEM লিখে দিবেন। TEM লিখে দিয়ে একদম শেষে মাউস দিয়ে ক্লিক করে ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে দেখুন এখানে MAR অর্থাৎ মার্চের সংক্ষিপ্ত রূপ চলে এসেছে। তারপর এই সেলের একদম ডান দিকে নিচে দেখুন একটি যে স্কোয়ার পয়েন্ট রয়েছে, তার উপর মাউসটিকে রেখে ডাবল ক্লিক করে দিলে একদম পুরো কলামটিতে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখুন সংক্ষেপে এই ডেটটি কোন মাসে পড়েছে চলে আসলো। দেখুন অনেকগুলো ডেট, এখানে প্রায় 9000 মতো ডাটা রয়েছে, এক ক্লিকেই সবগুলো ডেট থেকে মান্থ বের হয়ে গেল। এখন যদি আপনি চান যে না, আমি সংক্ষিপ্ত রূপ চাচ্ছি না, আমি চাচ্ছি যে পুরো নামটি চলে আসুক, অর্থাৎ MRCS মার্চ জানুয়ারি পুরোটি চলে আসুক, তার জন্য আপনার একটি ফর্মুলা এডিট করলেই চলবে। যে প্রথম সেলে দেখুন এখানে ডাবল ক্লিক করলে ফর্মুলাটি অন হবে, এখানে যে TEM রয়েছে তার জায়গায় জাস্ট একটি M বাড়িয়ে দেবেন, যে কোনো জায়গায় একটি M লিখে এন্টার দিলে দেখুন এখানে পুরো মাসের নামটি চলে এসেছে। একইভাবে এখানে যে স্কোয়ার ডট রয়েছে তারপর একটি ডাবল ক্লিক করলে সব জায়গাতে একদম পুরো মাসের নামটি চলে আসলো। অর্থাৎ খুব সহজে আপনি একটি ডেট থেকে মান্থের নাম নিয়ে আসতে পারলেন। আশা করি টিপসটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন, আর টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এরকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। আর যদি আজকের প্রজেক্ট ফাইলটি আপনি পেতে চান তাহলে চলে যান ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিজের মতো করে প্র্যাকটিস করে আপনি ফাংশনটি শিখে নিতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।